হ্যালো ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে আমি তোমাদের করাতে যাচ্ছি কিছু এমসি কিউ সিস্টুস টু কঙ্কার থেকে কেননা আমি দেখলাম শুধুমাত্র মক টেস্টের মধ্যে যে কোশ্চেনগুলো আমি দেব তাতে কিন্তু এই ড্রামার কোশ্চেন কভার হবে না কারণ সেখানে আমাকে বিভিন্ন ধরনের টেক্সট এবং পোয়েম থেকে গ্রামার থেকে কোশ্চেন দিতে হয় কিন্তু এই ড্রামাতে এত কোশ্চেন আছে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রচুর তাই আমি ভাবলাম যে এটার জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করি তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকবে তো চলো দেখে নিচ্ছি আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে শীস টুপস টু কঙ্কার ইজ এ অর অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি রোমান্টিক কমেডি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি নাকি সেন্টিমেন্টাল কমেডি তো আমরা কিন্তু জানি এটি একটি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি এবার যাচ্ছে নাম্বার টুতে হু রোড দ্য প্রলোক প্রলোকটা কে লিখেছিলো মিস্টার উডওয়ার্ড অ্যান্ড অ্যাক্টর নাকি ড্যাভিড গ্যারিক দ্য অ্যাক্টর অ্যান্ড থিয়েটার ম্যানেজার নাকি জন রায়ডেন নাকি ডক্টর জনসন তো প্রলোকটা কিন্তু লিখেছিল ডেভিড গ্যারিক উনি একজন অ্যাক্টর ছিলেন এবং থিয়েটারের ম্যানেজারও ছিলেন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট এবার হু রিডস দ্য প্রলোক কিন্তু প্রলোকটা কিন্তু পড়েছে অন্য কেউ মিস্টার উডওয়ার্ড নাকি ডেভিড গ্যারিক নাকি জন ড্রাইডেন না ডক্টর জনসন তো আমরা কিন্তু দেখেছি প্রলোকটা আমাদের সামনে পাঠ করেছে কিন্তু মিস্টার উডওয়ার্ড মিস্টার উডওয়ার্ট আমরা দেখেছিলাম যে কালো রঙের একটা ড্রেস পরে এবং তার চোখে একটা রুমাল চাপা দেওয়া ছিল সেইভাবে কিন্তু সে প্রলোকটা পড়ছিল এবার যাচ্ছে নাম্বার ফোরে কি আছে in টাইম দ্য the অফ দ্য টাউন ক্রেপ্ট স্লোলি অ্যামং আস বাট নাও now ট্রাভেল travel faster দেন এ একটা শূন্যস্থান আছে শূন্যস্থানে কি বসবে ইনসাইড প্যাসেঞ্জার্স নাকি বাস্কেট নাকি স্টেজ কোচ নাকি এক্সপ্রেস ট্রেন তো এটা কিন্তু মিস্টার হার্ট ক্যাসেল বলেছিল যে তার সময়ে কিন্তু যে মানে টাউনের আর কি লন্ডনের বা টাউনের কোনো ফ্যাশন বা তাদের বোকামি মানে গ্রামের সাইডে যারা থাকতো তারা কিন্তু নকল করত। তো সেগুলো কিন্তু খুব স্লোলি আসতো মানে শহর থেকে সেইগুলো গ্রামে স্লোলি আসতো কিন্তু এই টাইমে কিন্তু খুব স্পিডেই সেগুলো আসছে তো সেখানে কি বলেছিল। কিসের সাথে তুলনা করেছিল স্পিডটাকে সেটা কিন্তু বলেছিল। অপশান নাম্বার সি স্টেজ কোচের সাথে তোমরা গুগলে গিয়ে ছবিটা দেখে নিও এটা কিন্তু একটা হর্স ড্রন একটা গাড়ি ছিল ঠিক আছে স্টেজ কোচ এবার যাচ্ছে নাম্বার ফাইভে ক্রিপেল গেট ওয়াজ এ অর অ্যান ডান্স মাস্টার মিউজিশিয়ান কিউরেটস ওয়াইফ নাকি আর্টিস্ট তো ক্রিপল গেট কে ছিল ক্রিপল গেট কিন্তু ছিল ডান্স মাস্টার অপশান নাম্বার এই হয়ে যাচ্ছে কারেক্ট এবার যাচ্ছে সিক্স অ্যাকর্ডিং টু মিসেস হার্ট ক্যাসেল হাউ ওল্ড ওয়াজ শি ওয়েন শি গেভ বার্থ টনি টোয়েন্টি ফাইভ থার্টি টোয়েন্টি নাকি ফরটি তো মিসেস হার্ট ক্যাসেলের মতে কিন্তু যখন তার টোয়েন্টি বয়স যখন তার বিশ তখন কিন্তু টনির জন্ম হয় ঠিক আছে এবার যাচ্ছে নাম্বার সেভেনে হু ওয়াজ নট টনিস ফ্রেন্ড ডিক মাগিনস জন টম নাকি অ্যামিনার অ্যামিনার ডব ঠিক আছে নামগুলো একটু কীরকম টাইপের তো টনির এদের মধ্যে টোনির ফ্রেন্ড কে ছিল না এদের মধ্যে কিন্তু টোনির জন নামে কোনো ফ্রেন্ড ছিল না বাকিগুলো কিন্তু সবাই ছিল এবার যাচ্ছে নাম্বার এইটে কি আছে বিফোর হুম ডিট মিস্টার হার্ট ক্যাসেল পফ ইস উইক মিসেস ফিজেল মিস হকস মিসেস গ্রিক্সবি নাকি মিসেস ফিশ তো কার কার সামনে মিস্টার হার্ট ক্যাসেলের যে উইকটা পড়তো সেই উইকটা খুলে যায় তো এটা কিন্তু খুলে যায় মিসেস ফিজেলের সামনে এটা ক্যাপিটাল হতো এফটা সরি তো তার কারণ হচ্ছে টোনে কিন্তু তার উইকটাকে তার চেয়ারের পেছনে বেঁধে দিয়েছিল তাই যখন সে মাথাটা নিচু করতে যায় তখন তার উইকটা খুলে আসে সেই মিসেস ফিজেলের সামনে এবার যাচ্ছে নাম্বার নাইনে কি আছে ও দেয়ার গোজ এ পেয়ার দ্যাট অনলি ইচ আদার হে দ্য পেয়ার পেয়ারিস্ট মিসেস অ্যান্ড মিস্টার হার্ট ক্যাসেল হাস্টিংস অ্যান্ড মার্লো সার্জিয়াস অ্যান্ড লকা নাকি মিসেস হার্ট ক্যাসেল অ্যান্ড টনি তো এটা কিন্তু বলেছিল মিস্টার হার্ট ক্যাসেল কার সম্পর্কে এটা কিন্তু বলেছিল মিসেস হার্ট ক্যাসেল এবং তার ছেলে টোনি সম্পর্কে তো এটা অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট এবার যাচ্ছে নাম্বার টেন দ্য ক্যারেক্টারিস্টিক দ্যাট মিস্টার হার্ট ক্যাসেল ডিড নট রিফার্ট অ্যাবাউট মার্লো হোয়ে হি কসন্ট হিজ ডটার এ স্কলার ম্যান অফ এক্সিলেন্ট আন্ডারস্ট্যান্ডিং নাকি কারেজিয়াস নাকি হ্যান্ডসাম তো যখন মিস্টার হার্ট ক্যাসেল তার মেয়ে কেটকে কেট হার্ট ক্যাসেলকে গিয়ে বললো যে মারলো তার জন্য মারলো তাকে দেখতে আসবে এবং তাকে আগেই কিছু সাবধানতা অবলম্বন করতে বলেছিল যে তার ক্যারেক্টার কিন্তু এরকম তোমাকে এভাবে চলতে হবে তো তার মধ্যে কি উল্লেখ করেনি সেখানে কিন্তু সে উল্লেখ করেনি কারেজিয়াসের কথা বরং সে সেটা বলেছিল আর বাকিগুলো কিন্তু উল্লেখ করেছিল এবার আছে নাম্বার ইলেভেনে কি আছে হোয়াট উড কেট ডু ইফ মার্লো রিজেক্টেড হার্ট যদি মার্লো তাকে রিজেক্ট করে দেয় মানে কেটকে যদি রিজেক্ট করে দেয় তাহলে কেট কি করবে বলে বলেছিল ব্রেক হার হার্ট ব্রেক হার মিরর নাকি স্টার্ট স্টার্ভিং নাকি ক্রাই লাউডলি তো কেট কিন্তু মানে মিস হার্ট ক্যাসেল কিন্তু বলেছিল মার্লো যদি তাকে ডিজেক্ট করে সে কিন্তু তার মিরারটাকে ফ্ল্যাটারির জন্য ভেঙে ফেলবে তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে কারেক্ট ব্রেক ব্রেক দ্য মিরার এবার নাম্বার টুয়েলভে কি আছে উই ওয়ান্টেড নো গোস্ট টু টেল আজ দ্যাট হু সেইট দিস অ্যান্ড টু হুম তো এটা কে বলেছিল হাস্টিংস টোনি নাকি মার্লো টোনি নাকি মিসেস হার্ট ক্যাসেল টোনি নাকি স্টিঙ্গো টনি তো মানে কে কাকে বলেছিল এটা কিন্তু বলেছিল মারলো টনিকে তাহলে অপশান নাম্বার বি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট এবার যাচ্ছে নাম্বার থার্টিনে কি আছে অ্যাকর্ডিং টু মিস হার্ট ক্যাসেল এ রিজার্ভ লাভার অলওয়েজ মেক্স এ সাই হাজব্যান্ড আন এনার্জেটিক হাজব্যান্ড নাকি সাসপিসিয়াস হাজব্যান্ড নাকি ওয়ার্ম হাজব্যান্ড এটা কিন্তু মিস হার্ট ক্যাসেল বলেছিল যে রিজার্ভ লাভার কিন্তু অলওয়েজ কি হয় সাসপিসিয়াস হাজবেন্ড হয় তাহলে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট এবার যাচ্ছে নাম্বার ফোরটিনে কি আছে দ্য নিক নেম অফ মিসেস হার্ট ক্যাসেল ওয়াস পল ডরথি জন নাকি ডারবি তো তার ডাকনাম কী ছিল মিসেস সার্ড ক্যাসেলের নাম কিন্তু ছিল ডরথি অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট এবং আজকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কী আছে দেখে নেই এ টল ট্র্যাপিসিং ট্রোলোপিং টকেটিভ ম্যাপল দিস ইজ সেট অ্যাবাউট মিসেস সার্ট ক্যাসেল রায়না কেট নাকি মিস্টার হার্ট ক্যাসেল তো এটা কিন্তু টনি বলেছিল কেট হার্ট ক্যাসেল সম্পর্কে তো অপশান নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট এই ছিল আজকের পনেরোটা কোশ্চেন তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্স জানাবে এবং মাঝে মাঝে আমি খুব মানে নিরুৎসাহিত হয়ে যাই যে দেখ যখন দেখি যে তোমাদের ভিউজ হচ্ছে না মানে তোমাদের হয়তো ভিডিওগুলো ভালো লাগছে না তখন মনে হয় ভিডিওগুলো করা বন্ধই করে দিই কিন্তু তোমরা যদি একটু কমেন্ট লাইক আর শেয়ার করো আমার ভিডিওগুলো আমি তাহলে কিন্তু উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং